তো এখানে আমি নিয়েছি 2টা ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি চিড়ে। তো বিকেলের ঝটফট নাস্তা বানাবো। তো এখন আমি এই যে চিড়াতে একটা কি আছে চিড়াগুলো দেখতেছেন, তো চিড়াগুলো ভালোভাবে একটু দেখে নিলাম। তো এখন আমি চিড়াগুলো ধুয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন ডিমগুলো আমি ভেজে নেব। তো ডিমে হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি এভাবে ডিমগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। বিকালবেলায় কিন্তু হালকা একটু নাস্তা খেতে মন চায়। তো এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ে, ঝামেলা ছাড়া। তো ডিমগুলো আমি তুলে নিলাম। এখন দিয়ে দিলাম অল্প 2টা জিরে আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। জিরেটা আপনারা দিতে পারেন না দিতে পারেন, এটা অপশনাল। কিন্তু আমার কাছে জিরেটা দিলে কিন্তু ভালোই লাগে। আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি, এখন আমি চিড়েগুলো দিয়ে দিলাম। দুঃখ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দূরে রাখো তুমি আমার পূর্ণিমার চাঁদ রাত্রি দিনের জল। তো মশলার সাথে চিড়াগুলো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধু যে যেমন খাবেন এরকম বুঝেই দিবেন। তো এখন দিয়ে দেব আমি 3 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদ আরো বেড়ে যায়। তো এখন আমি ভেজে নিয়েছিলাম ডিম, ডিমগুলো দিয়ে দিলাম। এইভাবে আরো কিছুক্ষণ ভেজে নেব। তো এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল আমার বিকেলের ঝটপট নাস্তা। আপনারা এইভাবে একবার হলো বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। দেখেন খুব অল্প সময়ে কি সুন্দর একটা বিকালের ঝটপট নাস্তা হয়ে গেল। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখেন খাইতে কিন্তু ভালোই লাগে। এইভাবে আপনারা বিকালে ঝটফট বানিয়ে ফেলতে পারেন, বা বাড়িতে কেউ বেড়াইতে আসলে এভাবে বানিয়ে দিতে পারেন। খাইলে কিন্তু বলবেন না খেতে ভালোই লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।